মূসা আলাইহিস সালাম আল্লাহ অনুমতি দিয়েছিলেন মূসা একটা দুম্বার পিঠে হাত রাখো হাতের নিচে যতগুলি পশম পড়বে এত বছর যদি তুমি বাঁচতে চাও আমি আল্লাহ তোমাকে বাঁচার সুযোগ করে দেব মূসা কালিমুল্লাহ কয় মালিক এরপরে কি হবে আল্লাহ বলেন এরপরে তোমাকে যেতে হবে মূসা বলেন আল্লাহ এরপরে যদি যেতেই হবে যাওয়া যদি লাগবেই তাহলে দেরি করে লাভ নাই যেতেই যেহেতু হবে আমি আর দেরি করতে চাই না এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময় দিবেন গো নবী চাইলে আপনাকে সময় দিবেন কিন্তু সেই সময় চিরন্তন কোন সময় নয় চিরকাল কোন সময় নয় পৃথিবীর কোন সৃষ্টি কোনদিন আজ পর্যন্ত তার চিরকাল হতে পারে না চিরদিন হতে পারে না চিরন্তন হতে পারে না চিরন্তন শুধু একমাত্র আমার আল্লাহ চিরন্তন শুধু একমাত্র আল্লাহ শুরু আছে যার শেষ হবে তার জন্ম আছে যার মৃত্যু আছে তার শুরু নাই জন্ম না একমাত্র আমার আল্লাহর এজন্য আল্লাহ পাকের মৃত্যুও নাই আল্লাহ ছাড়া যত মাখলুক রয়েছে সবার শুরু আছে তাই শেষও আছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমান আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় তিনি জানায় দিয়েছেন সব কিছু একদিন ফানা হয়ে যাবে শেষ হয়ে যাবে কেউ থাকবে না কিছুই থাকবে না থাকবে শুধু একমাত্র আমার আল্লাহর অস্তিত্ব এজন্যই জিব্রাইল আমিন বলে আল্লাহর নবী গো অনুমতি না দিলেও সময় কিছুদিন বেশি পাবেন হয়তো কিন্তু যেতে হবে আপনার আগে ইব্রাহিম নবী গেছে আদম নবী গেছে নূহ নবী গেছে মূসা নবী গেছে ঈসা নবী গেছেন কোন নবী আজ পর্যন্ত নাই আল্লাহ যাকে ইচ্ছা করেছেন এখনো পর্যন্ত আল্লাহ রাখছেন তবে একদিন সবাইকে মরতে হবে হয়তো হয়তোবা কোন নবী এখনো পর্যন্ত আল্লাহ কোনো হেকমতে বাঁচায় রাখছেন কিন্তু একদিন একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে কেউ থাকবে না থাকবেন শুধু একমাত্র আল্লাহ এই কথা বলা মাত্রই আল্লাহর নবী রহমতের নবী বলেন ভাই জিব্রাইল তাহলে আমি আল্লাহর কাছ থেকে একটা কথা না জানা পর্যন্ত অনুমতি দেব না কারণ আমার মালিক আমাকে জানাইছেন যতদিন পর্যন্ত আমি উম্মতের মাঝে থাকবো আল্লাহ পাক আজাব গজব দিয়া আমার উম্মতকে ধ্বংস করবেন না আল্লাহ পাক জানাই দিয়েছেন আমার উম্মতের কাছে যতদিন পর্যন্ত থাকবো রে জিব্রাইল আল্লাহ আজাব গজব দিয়ে ধ্বংস করবে না আমার ইন্তিকালের পর আমার উম্মতের কি হালত কি অবস্থা হবে এটা না যাই না আমি অনুমতি দিতে পারি না আমার দয়ার নবী রহমতের নবী মৌতের আগে আল্লাহর কাছ থেকে উম্মতের হালত তিনি জানতে চান জানতে চান এই কথা বলেন না আমার মৃত্যুর পর আমার ফাতেমার কি হবে একটু জানতে মন চাই রে জিব্রাইল আমার পরিবারের কি অবস্থা হবে একটু জানতে মন চাই এমনটা নবী বলেন নাই নবী বলেছেন জিব্রাইল জানতে মন চাই আমার ইন্তেকালের পর আমার উম্মতের কি হালত হবে আমার উম্মতের সাথে আমার মাওলার কি হালত হবে কি আচরণ হবে একটু জানতে মন চায় জিব্রাইল আমিন বলেন নবী গো এই খবর আমি আপনাকে দিতে পারি আল্লাহর কাছে চলে গেলেন জিব্রাইল আমিন আল্লাহ পাক বলতেছেন জিব্রাইল আমার বন্ধুকে জানায় দাও আমার বন্ধুর দুনিয়া থেকে বিদায়ের পরও আমি তার উম্মতকে ভুলবো না বন্ধু যদি আমার কাছে চলে আসে তার রেখে আসা উম্মত তার রেখে আসা উম্মতের জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে যাব আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু ই তু সাজাওয়ার খুদাই তু খুদাওয়ন্দ ইয়ামিনি তু খুদাওয়ন্দ ইয়াসারি তু খুদাওয়ন্দ জামিনি তু খুদাওয়ন্দ সামাই তু রাহিমি তু করিমি তু সামিই তু বসিরি তু মুইযি তু মুযিল্লি তু মালিকুল আরশি বাজাই বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তহমতে মরদন বরি আজ বিম উমিদি বরি আজ রঞ্জ বালাই
আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে বন্ধুকে জানায় দাও, নো টেনশন, চিন্তার কোন কারণ নাই, আমার বন্ধু যেন চলে আসে। ও জিব্রাইল, আমার বন্ধু মৌতের সময় তার পরিবারের কথা বলে না, বলছে উম্মতের কথা। আমার বন্ধু তার উম্মতের জন্য কত পাগল, আমার বন্ধুকে তুমি জানায় দাও, তার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ তাকে নিরাশ করব না, এমনকি তার বিদায়ের পর তার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে যাব। এরপরে দয়ার নবী, মায়ার নবী বার শান্ত হলেন, নবী ডাক দিয়া বলেন, রে ভাই জিব্রাইল, আমি খুশি হয়ে গেলাম, আমার দিল শান্ত হয়ে গেছে, এইবার আমি রাজি আছি। মালাকুল মউত আজরাইলকে বলো তার কাজ শুরু করার জন্য। ভাইরা বন্ধুরা, এই অবস্থায় খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কানতেছেন, আল্লাহর নবী ডাক দিয়া কাছে আনলেন। নবী ডাক দিয়া কাছে আইনা বলতেছেন, রে ফাতেমা, ও ফাতেমা, কাঁদবি না মা, কাঁদবি না, দুনিয়ায় কেউ চিরকাল থাকতে আসি না, মা তুমি কেঁদো না, কেঁদো না। মারি শোনো, মালাকুল মউত আজরাইল এই মুহূর্তে আমার জান কবজ করবে, বাবা চিরকালের জন্য বিদায় নেব। এই কথা শোনা মাত্রই খাতুনে জান্নাত তিনি কাঁদলেন, কান্না শুরু করলেন, চোখ দিয়ে পানি মুছতেছে, ঝরে পানি পড়তেছে। মায়ার নবী বার মাথায় হাতটা রেখে নবী বলতেছেন, মা তুই কাঁদবি না রে মা, তাহলে শুন, আমার বিদায়ের পর আমার পরিবার থেকে সবার আগে তোমার সাথে বাবার দেখা হবে। খাতুনে জান্নাত এই সংবাদ শোনার পর আবার তিনি মুচকে হাসলেন, চোখের পানিটা মুছলেন, আনন্দ চেহারার মধ্যে আনন্দ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৃশ্যটা তিনি দেখলেন, খাতুনে জান্নাত একবার তিনি কাঁদলেন, আরেকবার তিনি হাসলেন। নবীর ইন্তেকালের পর মা জিজ্ঞেস করেছিলেন, মা রে একটু বল, একবার তুমি কাঁদছো আর একবার তুমি হাসছো, কারণ কি? খাতুনে জান্নাত বলেন, এখন বলবো না। এক পর্যায়ে তিনি বলছেন, নবী বিদায়ের পর তিনি বলছেন, আব্বা জান বলেছেন, আব্বা যখন বলেছেন আমার বিদায়ের সময় এসে গেছে, তখন আমি কান্না করেছি গো মা, যখনই বলেছেন আমার বিদায়ের পর আমার সাথে তোমার সবার আগে দেখা হবে, তখন আমি একটু হাসছি, আনন্দ পাইছি। এ ভাই, এতটা উম্মতের দরদি নবী, এতটা দরদি নবী, এতটা দরদি নবী, আমার নবী রহমতের নবী, মৌতের সময় বিদায়ের সময় উম্মতের কথা ইয়াদ করেছেন, মৌতের সময় উম্মতি উম্মতি বইলা বইলা তিনি ইন্তেকাল করেছেন। আজ মদিনা শরীফে রওজা আথারে আল্লাহর নবী উম্মতি উম্মতি কয়ে তিনি কাঁদেন। এ ভাই, কতটা পাগল, উম্মতের জন্য মদিনাতুল মুনাওয়ারায় তিন দিন আমার নবীকে পাওয়া যায় না, খবর নাই। এশার নামাজ নবী পড়াইছেন, ফজরের নামাজে নবী নাই, তালাশ শুরু করা হলো, নবী নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকাও বলতে পারেন না, খাতুনে জান্নাত ফাতেমাও বলতে পারেন না, আলী বলতে পারে না, হাসান হুসাইন আবু বকর উমর কেউ বলতে পারে না নবী কোথায়। তিন দিন নবীকে পাওয়া যায় না, আল্লাহর নবী এশার নামাজ পড়াইলেন, ফজরে কেন নবী নাই? মদিনার মধ্যে হইচই পড়ে গেল, একদিন চলে গেল, পুরো দিন চলে গেল, নবীর খবর নাই। দ্বিতীয় দিন চলে যায়, আল্লাহর নবীর খবর নাই, সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার নূল পড়ে গেল। এইদিকে হাসান হুসাইন কান্দে, খাতুনে জান্নাত মা ফাতেমা কান্দে, আম্মা জানেরা কান্দে, মদিনার মধ্যে কান্নার রুল, কান্নার রুল সবার অন্তরে বয়ে ঢুকে গেল। তাহলে কি আমার নবীকে মুনাফিকের দল কোথাও তারা শহীদ করে ফেললো নাকি? আমার নবীকে শহীদ করে ফেললো নাকি? সাহাবায়ে কেরামের ভিতরেও কান্না। এইদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো অস্থির হন নাই, তিনি বলতেছেন, রে উমর, তাড়াতাড়ি করে মদিনার আশপাশে বের হও, কোথায় নবী আছেন একটু বের হও। সাহাবীরা কান্দে আর কয়, মনে হয় আল্লাহ পাক আমাদের উপর নারাজ হইয়া নবীকে উঠায় নিছে, হয়তো আল্লাহ পাক আকাশে তার হাবিবকে উঠায় নিয়ে গেছে আমাদের উপর নারাজ হইয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওমর, আর দেরি করা যায় না, বের হয়ে যাও, বের হয়ে যাও, মদিনার আশপাশ পাহাড়গুলিতে বের হয়ে যাও, একটু তালাশে বের হও।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সন্ধানে আবু বকর সিদ্দিক হযরত ওমরকে সাথে নিয়ে তিনি মদিনা থেকে বের হয়ে গেলেন এ ভাই কান্না সবাই কান্দে মদিনার শিশুটা পর্যন্ত কান্দে আমার নবী কোথায় আবু বকর সিদ্দিক তালাশে বের হয়ে গেছেন উট রাখালেরা আসতেছে মদিনা থেকে প্রায় 5 কিলোমিটার দূর চলে গেলেন খুঁজতে খুঁজতে কোথায় কোথায় কোন গুহায় কোথায় নবী আছেন কেউ জানে না জানার কথাও না রাখালের দলে আসতেছে আবু বকর সিদ্দিক ওই রাখালদেরকে ডাক দিয়ে বলেন রাখালেরা রে ও রাখালেরা বল আমার দ্বীনের নবী মায়ার নবী রে তোমরা কেউ দেখছো নি রে রাখালেরা তখন বলতেছে আবু বকর কার কথা বলতেছো কই মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাখালেরা কই আমরা জানি না ওই পাহাড়ের গুহাটার মধ্যে কে যেন কান্দে গো আমরা জানি না কে আমরা ওই গুহার ভিতরে ঢুকি নাই কিন্তু আবু বকর রে যেই হোক না কেন তার একটু তোমরা নিয়ে যাও কারণ আজকে তিন দিন পর্যন্ত এই গুহার আশপাশে কোনো উট কোনো উট কোনো বেড়া কোনো দুম্বা ঘাসে বুক লাগায় না রে ওই মানুষটার কান্নার কারণে কোনো জীব জানোয়ার আজ তিন দিন যাবত ঘাসে মুখ দেয় না ও আবু বকর দয়া করে ওই লোকটা কে জানি না তবে শুনেছি তিনি শুধু উম্মতি উম্মতি কয়ে কান্দে আবু বকর সিদ্দিক এইবার বলতেছেন ওমর হয়তো আমার নবী সারা কেউ উম্মতি উম্মতি কয়ে কানবে না আবু বকর ওমরকে বলেন চলো তাড়াতাড়ি করে চলো আল্লাহর নবীকে নিয়ে হযরত ওমর ওই গুহায় আসলেন পাহাড়ের গুহা ভাইরা বন্ধুরা কিরাতুল পাহাড় মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে আবু বকর সিদ্দিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা তারা আসলেন ওসমান গনিও আসলেন আল্লাহর নবী সাজদায় পড়ে আ উম্মতি 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 ইয়া রাব্বি হাবলি উম্মতি বইলা বইলা যখন কান্না করেন সিদ্দিক আকবর জয়া পরিচয় দিয়ে বলতেছেন নবী গো ও গো আল্লাহর নবী মাথাটা উঠান দেখিন আপনার আবু বকর এসেছে একটু মাথাটা উঠান গো নবী আমি আবু বকর এসেছি আমি আপনার হিজরতের সঙ্গী হিজরতের সাথী আবু বকর ইয়া রাসূলুল্লাহ মাথা উঠান আল্লাহর নবী মাথা উঠান না সেজদা থেকে মাথা উঠান না নবীজি সেজদায় পড়ে পড়ে ইয়া হাবনি ইয়া রাব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মত আল্লাহ আমার উম্মত আল্লাহ আমার উম্মত কে কান্দেন সিদ্দিক আকবর পাশে যায় বলতেছেন নবী গো আমি আবু বকর নবীজির কোনো হোশ নাই আল্লাহর নবী মাথা উঠান না সিদ্দিক একবার এবার ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ মাথাটা উঠান গো নবী আমি আবু বকর আমার জীবনের যত নেক আমল রয়েছে সমস্ত নেক আমল আমি আপনার উম্মতকে দান করলাম তবু আপনি মাথাটা উঠান কিন্তু মায়ার নবী দয়ার নবী মাথা তো তুলেন না আল্লাহর নবী মাথা উঠান না নবী শুধু কান্দেন ইয়া উম্মতি উম্মতি কয়া নবী কান্দেন মাথা তুলেন না সিদ্দিক আকবর জীবনের সমস্ত নেক আমল দিয়ে দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেক আমল কি পরিমাণ ছিল কি পরিমাণ ছিল আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পূর্ণিমার চাঁদ এই চাঁদনি রাতে আমার নবীকে নিয়ে ঘরের বাহিরে বসা ওই অবস্থায় আল্লাহর নবী আম্মাদানকে লক্ষ্য করে বলতেছেন আয়েশা আকাশে কি পরিমাণ তারকা আছে দেখতেছো গুনতে পারবা আম্মাদান বলে ইয়া রাসূলুল্লাহ এটা তো অসম্ভব আকাশের তারা গোনা কি সম্ভব কত কোটি কোটি তারা গণনা করা সম্ভব নয় আল্লাহর নবী বলে আয়েশা জানো আমার উম্মতের আমার একজন সাহাবী আছে যার নেক আমল এই আকাশের তারার চেয়েও বেশি যার নেকির পরিমাণ আকাশের ওই তারকার চেয়েও বেশি জানো কি তার নাম কি আম্মাদান বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কেমনে জানবো আপনি বলুন আপনি তো ভালো জানেন আল্লাহর নবী রহমতের নবী নাম বলবেন আম্মাদানের মনে মনে আশা যে রসুল তো আমার আব্বার নামটাই বলবেন কারণ উম্মতের মধ্যে সাহাবাই কেরামের মধ্যে আমার বাবার আমল বেশি নেক আমল বেশি এবং আমার আব্বা হলেন আমার আমার নবীর বন্ধু হিজরতের সাথী সর্বদিক দিয়ে আগানো অতএব
নক্ষত্রের চেয়েও তারকার চেয়েও বেশি আমল যদি কারো থাকে তাহলে তো সেটা আমার আব্বার হবে, রসুল তো আমার আব্বার নামটাই বলবেন। কিন্তু ওনার ধারণার বাহিরে আল্লাহ নবীর নাম বললেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আম্মাজানের চেহারাটা একটু মলিন হয়ে গেল, চেহারাটা একটু মলিন হয়ে গেল, বুঝছি নবী তো, ওনার তো মনে মনে আশা ছিল নবী তার বাবার নামটা বলবেন, কিন্তু নবী তো বলেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। আল্লাহর নবী তাকে দেখলেন আম্মাজানের চেহারাটার মধ্যে অনেকটাই কষ্টের ছাপ, আনন্দ হাসি খুশি চেহারাটা মলিন হয়ে গেছে। নবীজি বুঝতে বাকি রইল না, আয়েশা মনে মনে চাইছিল আমি তার আব্বার নাম আবু বকর সিদ্দিকের নামটা নিব, কিন্তু উমরের নাম নেওয়ার কারণে আয়েশার মনটা মলিন হয়ে গেল, চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহর নবী এবার ডাক দিয়া বলেন আয়েশা, ও আয়েশা জানুনি আমার উমরের নেক আমল ওই তারকার চেয়ে অনেক গুণ বেশি কথা সত্য, কিন্তু আমার আবু বকরের নেকি কি পরিমাণ জানুনি আয়েশা, আমার আবু বকরের নেকি কি পরিমাণ তা কি তুমি জানো? আম্মাজান বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো জানেন। আল্লাহর নবী তখন বলতেছেন আয়েশা তাহলে শুনো, আমার সমস্ত উম্মতের নেকি এবং হযরত উমরের জীবনের সমস্ত নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর এক পাল্লায় আমার আবু বকরের শুধু এক রাতের নেকি লেখা হয়, যেই রাত্রে আবু বকর আমার সাথে হিজরতের সঙ্গী হয়েছিল রে আয়েশা, ওই এক রাতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, উমরের জীবনের সমস্ত নেকি যদি এক পাল্লায় রাখা হয়, শুধু তাই নয় উম্মতের সমস্ত উম্মতের নেকিও যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, তবু আমার আবু বকরের এক রাতের নেকি আল্লাহর দরবারে ভারী হয়ে যাবে। সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা। এজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাতার পাশে দাঁড়ায় আওয়াজ করে করে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ মাতাটা উঠান গো নবী, আর মাথাটা আপনি নিচে রাখেন না, যদি আপনি উম্মতের জন্য নেকি চান, উম্মতের জন্য বদলা চান, বিনিময় চান, তাহলে আমি আবু বকর আপনাকে জানিয়ে দিলাম, আমি আবু বকরের জীবনের যত নেকি আছে সবগুলা নেকি উম্মতকে দিয়ে দিলাম, তবু আপনি মাথা তুলেন গো নবী, মদিনায় কিয়ামত শুরু হয়ে গেছে, নারী শিশু কেউ খানা খায় না, মদিনার পশু পাখি পর্যন্ত খানা বন্ধ করে দিয়েছে গো নবী, এইবার মাথাটা একটু উঠান, মদিনায় চলুন। আল্লাহর নবীর কোনো জবাব নাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার সালাম দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি উমর এসেছি গো নবী, আমি উমর এসেছি, যেই উমর বের হয়েছিল আপনার মাথা মুবারক নেওয়ার জন্য, যে উমর বের হয়েছিল খোলা তলোয়ার নিয়ে আপনার মাথা মুবারক নেওয়ার জন্য, সেই উমর আমি, যে নিজের মাথাটাই আপনার কদমে দিয়ে দিছি, অগণবীজি আপনি উঠুন, আমার আমি উমরের জীবনের কম বেশি ছোট নেক আমল বড় নেক আমল জানি না কদ্দূর, জানি না কদ্দূর, তবে যদ্দূরই আছে গো নবী, আমি উমর কথা দিলাম আমার জীবনের সমস্ত নেকিও আপনার উম্মতকে আমি দান করে দিলাম। এরপর দয়ার নবী রহমতের নবী মাতা উঠান না, নবীজি মাতা উঠান না, হযরত আবু বকর সিদ্দিক ডাকেন, উমর ডাকেন, এরপর নবীজি মাথা উঠান না। আল্লাহর নবীকে ওসমান গনিকে হযরত আবু বকর বলেন ওসমান চল, এমনি হবে না, আর নবীকে ডাইকে লাভ নাই রে ওসমান চল, এ উমর চলো, এইভাবে নবীকে আর ডাকা ডাইকে লাভ হবে না, নবীর হুঁশ ফিরানো যাবে না, মদিনার দিকে তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। রাস্তায় পেয়ে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, পেরেশান হয়ে তিনি আসতেছেন, আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন রে আলী সামনে যায় কোনো লাভ নাই, ও আলী সামনে যায় কোনো লাভ নাই, নবীকে আনা সম্ভব নয়, তাড়াতাড়ি করে মদিনায় চলো। বলে কি হবে, কয় আমার ধারণা
ফাতেমা সারা হাসান হুসাইন সারা নবীকে হুঁশ ফিরানো যাবে না এ আলী তাড়াতাড়ি করে চল ফাতেমা সারা আর হাসান হুসাইন সারা আল্লাহর নবীর হুঁশ ফিরানো যাবে না তারা দৌড়ায় খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে আসলেন কথা বলতে পারেন না এইদিকে মা ফাতেমা তিনি তো কান্নায় তিন দিন হয়ে যায় কোনো খানা নাই পানি নাই শুধু আব্বা আব্বা কয়ে কান্দতে কান্দতে অস্থির হাসান হুসাইন নানা নানা কয়ে কান্দতে কান্দতে অস্থির দরজার সামনে এসে হযরত আলী আবু বকর উমর উসমান দাঁড়ায় রইছেন আলী ডাক দিলেন ফাতেমা খাতুনে জান্নাত দরজা খুলে দিলেন তাকায় দেখেন আবু বকর উমর উসমান স্বামী আলী চারজন কাঁদতেছেন চোখ দিয়ে সবার পানি পড়ে হযরত আলী কথা বলতে পারেন না টুট কাঁপতেছে টুট কাঁপতেছে ওই অবস্থায় ফাতুর খাতুনে জান্নাত ডাক দিয়ে বলেন বুঝেছি গো আবু বকর কান্দে উমর কান্দে উসমান কান্দে তুমিও কান্দো আমার বুঝতে বাকি নাই আমার বাবাকে মুনাফিকরা হত্যা করে ফেলেছে আমার বুঝতে কোনো বাকি নাই আমার আব্বাকে দুশ্মনরা হত্যা করে ফেলেছে খুন করে ফেলেছে কোথায় তোমরা আব্বার দেহটা রেখে এসেছো একটু বলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাতেমা না বাবার সংবাদ পেয়েছি সন্ধান পেয়েছি পাহাড়ের গুহায় কিন্তু বাবা কারো কোদে জবাব দেয় না শুধু ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 কয়ে কান্দে আবু বকর জীবনের সব নেকি দিয়া দিল তবু বাবা কথা বলে না ওমর জীবনের সব নেকি উম্মতরে দিয়া দিল তো তারপর আব্বাজান জবাব দেয় না ও ফাতেমা তোমাকে সারা বাবার জবাব নেওয়া যাবে না তাড়াতাড়ি চলো হাসান হুসাইনকে সঙ্গে নিয়ে চলো এই কথা বলা মাত্রই খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাসান হুসাইনকে সাথে নিয়ে পাগলের মতো ওই কিরাতুল পাহাড়ের দিকে দৌড়ান আল্লাহ নবীর কাছে আসলেন কাঁদতে কাঁদতে বেহুশ ডাক দিয়া বলতেছেন আব্বাজান ও বাবা তুমি আজকে এতদিন মাকে সারা কেমন করে তিন দিন পর্যন্ত তুমি এইখানে কাটাই দিতেছো মাকে সারা কেমন করে তুমি সময় কাটাইতেছো দিন কাটাইতেছো রাত কাটাইতেছো গো বাবা বাবা তোমার ও বাবা আমার আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় তোমার হাত আমার হাতে রেখে দিয়ে বলেছিলেন মা রে আমি চলে যাইতেছি তোমার বাবাকে তোমার হাতে সমজায় গেলাম মা বাবাকে একটু দেখে নাই কো চতুর্দিকে দুশ্মন আমি মা যতদিন ছিলাম তোমার বাবার গায়ে কোনো টুকা দেওয়ার সুযোগ দেই না আজ আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি মারে আমি তোমার তোমার হাতে তোমার আব্বার হাতটা রেখে গেলাম চতুর্দিকে দুশ্মন মা কখনো বাবাকে একা ফালায় কোথাও তুমি যাও না কোথাও যাও না খেয়াল রেখো বাবার দিকে খেয়াল রেখো ও বাবা তুমি আজকে তিন দিন পর্যন্ত এই জায়গায় তোমার খোঁজ নাই বাবা ও বাবা কেমন করে আমি হাসান হুসাইনকে বুঝ দিব তিন দিন পর্যন্ত তোমার কলিজার টোকরা নাতি হাসান হুসাইন খায় না শুধুমাত্র নানাজি কই নানাই কই নানাই কই নানাই কই খুদার যন্ত্রণা তাদের লাগব হতো তোমার চেহারা দেখলে পড়ে যখনই আমার ঘরে কিছু থাকতো না গো বাবা হাসান হুসাইন খুদার যন্ত্রণায় ছটফট করতো আমি যখন বলতাম নানাজির কাছে যাও দৌড়ায় তারা মসজিদে নববীতে আপনার কাছে এসে বসতো ওগো না আব্বাজান আপনার চেহারা দেখলে পরে হাসান হুসাইনের খুদার যন্ত্রণা চলে যেত খুদার কথা ভুলে যাইত আজ তিন দিন হয়ে যায় বাবা তুমি এখানে কেমন করে আমি ফাতেমা মদিনায় থাকবো কেমন করে আমি খানা খাইব কেমন করে আমি স্বাভাবিক জীবন কাটাবো বাবা একটু চলো ও বাবা তুমি একটু চলো আমার সাথে চলো যখনই তিনি এইভাবে ডাকতেছেন তবু নবী কথা বলেন না কথা বলেন না জবাব দেয় না ভাইরা বন্ধুরা হাসান হুসাইন সামনে লইয়া ফাত খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আব্বাজান বুঝেছি
বুঝেছি গো বাবা আমি খাতুনে জান্নাত ফাতেমা জীবনের সব নে কামল উম্মতকে দিয়ে দিলাম বিনিময়ে তুমি মাথা উঠাও মদিনায় চলো এরপর জবাব নাই কান্না আর কান্না আবু বকর কান্দে ওমর কান্দে ওসমান কান্দে আলী কান্দে খাতুনে জান্নাত কান্দেন হাসান হুসাইন কান্দেন কান্নার রুল এইদিকে আরশ আজিম থেকে মালিক তাকা তাকা দেখে এই করুণ দৃশ্য জিব্রাইল দেখে আল্লাহ দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন ওই অবস্থায় খাতুনে জান্নাত বলতেছে বাবা গো বুঝিছি আল্লাহর কাছে দিনে আবদার করলেন মালিক আর তুমি কত আমার আব্বারে কান্দাইবা আর তুমি কত আমার বাবারে কান্দাইবা আল্লাহ তুমি বুঝিছি তুমি কেমন করে খুশি হইবা আমার হাসান হুসাইন কে হাসান হুসাইন কি তোমার দিনের জন্য কুরবানি দিলাম ও মালিক তোমার দিনের জন্য আমার হাসান হুসাইন কে কুরবানি দিলাম তবু আমার বাবাকে তুমি ফিরায় দাও আল্লাহ আমার আব্বার আব্বার কান্না তুমি থামাও আল্লাহ আমার আব্বাকে তুমি খুশি করো যেই মাত্র আল্লাহর নবীর কাল্লার আল্লাহর কাছে খাতুনে জান্নাত এইভাবে দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে বলে জিব্রাইল তাড়াতাড়ি করে যাও আমার বন্ধুকে জয় জানায় দাও আর কত বন্ধু উম্মতের জন্য আর কত কাঁদবে একটু জানায় দাও আমি আমার বন্ধুকে তার উম্মতের ব্যাপারে কখনো নিরাশ করব না কখনো নিরাশ করব না যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু খুশি না হবে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদাক যতক্ষণ পর্যন্ত না আমার বন্ধু খুশি হবে তার উম্মতের ব্যাপারে সে যা চাইবে আমি তাই দেব কাউনাইন মুখতার খুদা তুমকো বানায়া কাউনাইন মুখতার খুদা তুমকো বানায়া উম্মত কা নিগাহবান খুদা তুমকো বানায়া উম্মত কা নিগাহবান খুদা তুমকো বানায়া মাওলা মেরা আকা মেরা রহমত কি নবী হ্যায় তাজদার মদিনা হ্যায় তুমাহে আরবী হ্যায় তাজদার মদিনা হ্যায় তুমাহে আরবী হ্যায় এজন্য ভাইরা বলতেছিলাম উম্মতের জন্য এত দরদি আমার নবী এত দরদি আমার নবী এত মায়া এত মায়া এরপর উম্মত আজকে নবীকে চিনলাম না নবীকে মানলাম না নবীর কথা মতো চললাম না নবীর সিরত সুরত আজকে আমরা নিজের মধ্যে আমলে আনার চেষ্টা করি না আজকে মুসলমান নবীর উম্মত ফলো করে ইহুদিকে ফলো করে খ্রিস্টানকে ফলো করে অমুক খেলোয়াড় তমুক খেলোয়াড়কে চুলের কাটিংয়ের দিকে দেখলে পরে দেখা যায় খেলোয়াড়ের কাটিং প্যান্টের দিকে তাকাইলে দেখা যায় কোনো নায়কের কাটিং কিন্তু নারে যুবক যেই নবী এখনো তোমার জন্য মদিনায় রোজাতে শুয়ে শুয়ে কান্দেন তোমার কল্যাণের জন্য তোমার মুক্তির জন্য তোমার কামিয়াবির জন্য তোমার শান্তির জন্য ওই নবীকে কেমন করে তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলা কেমন করে তুমি ওই নবীকে ভুলে গেলা যেই নবীর আদর্শ দেইকা বেদিন বেঈমান কালেমা পড়ে দলে দলে মুসলমান হয়েছে এজন্য বলতেছি দেরি না আমরা যে যে পথে আছি যে যে লাইনে আছি যে যে কর্মক্ষেত্রে আছি করো তুমি তোমার কর্ম করো তুমি তোমার প্রতিষ্ঠানে পড়ো পড়ো কলেজে আসো থাকো চাকুরিতে আসো করো কিন্তু মনে রাখো আমার সবচেয়ে বড় পরিচয় আমি উম্মতে মুহাম্মাদি আমি উম্মতে মুহাম্মাদি এটা হলো আমার সবচেয়ে বড় পরিচয় এই পরিচয়ের কথা তুমি ভুললো না পরিচয়ের কথা ভুললো না যদি আমরা আমাদের জীবনটারে নবীর মতো সাজাইতে পারি দুনিয়াতেও আল্লাহ আমাদের ইজ্জত বাড়াই দিবে আখেরাতেও নবীর সুপারিশ আমাদের নসিবে আল্লাহ জাগায় দিবে জুটায় দিবে নবীর সুপারিশ যদি পাইতে হয় নবীর আদর্শ মতো চলতে হবে নবীর সুন্নত মতো চলতে হবে কথা ঠিক বাহিরে যত পথ যত মত যত দল যত তরিকা সব ভ্রান্ত কোন লাইনে পৃথিবীর মানুষ কোনোদিন শান্তি পায় নাই লেলিনের আদর্শ দেখেছে কালমার্সের আদর্শ যে দেখেছে মাও সেতুংয়ের আদর্শ দেখেছে পৃথিবী কখনো কোনোদিন শান্তির দেখা পায় নাই ডাস্টবিনে নিক্ষেপ হয়েছে তাদের মতবাদ
পৃথিবীর মানুষ যদি কখনো শান্তি পেয়ে থাকে তাহলে সেই যুগ ছিল আমার নবীর আদর্শের যুগ, সেই যুগ ছিল সোনালী যুগ, সেই যুগ ছিল সাহাবায়ে কেরামের যুগ, সেই যুগ ছিল খোলাফায়ে রাশিদিনের যুগ, যেই যুগটা ছিল আমার নবীর মডেলে, আমার নবীর আদর্শের মডেলে পরিচালিত। মানুষ মানুষকে খুন করবে দূরের কথা, একটা বাঘ তার শিকার হরিণকে কাছে পাইল সে জুলুম করতো না, তার উপরে হামলা করতো না, কারণ শাসন চলছে আমার নবীর আদর্শের মডেলে, মদিনার সনদে। আল্লাহ আমাদের সবাইকে আমার নবীর আদর্শ মতো চলার, নবীর আখলাক মতো মাইনা চলার তৌফিক দান করুন, এবং নিজেকে নিজের পরিবারকে নবীর সুন্নত মতো, নবীর আদর্শ মতো চালাইবার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।